পাতাবি লেবু শশা হাট কইছু এইডা হলো কুমড়ো সবজি তো আমরা বাজারে যাব না এখান থেকে সবজি নিয়ে নেব পেয়ে গেছি সবজিগুলো দাদাকে আচ্ছা দাদা আপনার কাছে কি কি সবজি আছে একটু দেখান তো উচ্ছে আছে পটল ওল কচু চাল কুমড়ো লাউ লাউ তোলা যাবে না বেগিন কাকরোল লাল শাক পেঁপে কাঁচা কলা কচুর গাঁটি বাঁধাকপি এই মোচা মোচার দাম কত ২৫ টাকা ধানের মধ্যে পুরো সবজি সমারাহ সিসিঙ্গা এগুলো ঝিঙে লঙ্কা এগুলো গাজর এই টমেটো বাতাবি লেবু শশা এইটা ঘট কচু এইটা হলো কুমড়ো আজকে বাজারে গেলাম না এখান থেকে দাদার কাছ থেকে ভ্যান থেকে বাজার করে নিলাম ৫০০ দিলাম ৫০০ কত টাকা বললেন ২০ টাকা এখন শুধু দাদা না এখানে আরেক দাদা ভ্যান নিয়ে যাচ্ছে সবজি জিরে শুকনো লঙ্কা ভেজে তেলের মধ্যে তারপর কাসুন্দি দিয়ে মেখে কাঁচা লঙ্কা নুন দিয়ে ও খাবার তো ভালো আইটেম জানো মানে বিরিয়ানি ছেড়ে খাবে ভালো করে করতে হবে মন দিয়ে এইসব জিনিস খাওয়ার কত উপকার কিন্তু তা তো খাবে না ৮০০ পটল নিলাম ওল নিলাম আর কি দেবো একদম দেশি ছোট ছোট পাতা এগুলো হেভি টেস্ট দেখো একদম ছোট ছোট পাতা লাল শাক ৪০ টাকা কিলো ৫০০ দিয়ে দে হ্যাঁ পাতাটা দেখে দিন পাতাটার মধ্যে কোনো ইম টিম নেই তো একদম ফ্রেশ বর্ষাকালে না একটু দেখে নিতে হবে না ঠিক আছে একদম ঠিক আছে দুটো দিই একটা ৫০০ হবে না দুটো ছোট 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 দেখে তাহলে সবই একই এখানে সব একই রকম শাক আছে তিনটে আটি ২০ টাকা ওহ দারুণ লাল শাক তো এইটুকু ছোট জায়গা কিন্তু ধরবে না না আমি আপনার আমি কেরি ব্যাগ দিচ্ছি এইবার আমরা নেব আমরা এই যে কত করে এগুলো ৪০ টাকা কিলো বিলাতি আমরা এটা তো টক ডাল খাবে হ্যাঁ হ্যাঁ টক ডাল খাবে চাটনি করে খাবে এটা বিলাতি আমরা না এটা দেশি টক খায় চাটনি খায় এটা পোস্ত দিয়ে চাটনি খায় সময়টাও বাঁচলো আর ওনাদেরও কিছু হেল্প হলো আপনারা তাই করবেন অনেক সময় যদি আমাদের সময় না থাকে এরকম ভাবে বাড়ির পাশ থেকে বাজার করে নেওয়া যেতেই পারে আমি একটু ঝিঙে নেব ঝিঙে ৪০ টাকা কিলো বাজারের সাথে ঝিঙে লাল শাক পটল ওল আর তোমার কিনেছি আমরা তো সবই নিলাম বাকি রয়ে গেল উচ্ছে তেতো দিয়ে শুরু আর মিষ্টি দিয়ে শেষ ২৫০ উচ্ছে কত দাদা ১৫ টাকা ২৫০ উচ্ছে ১৫ টাকা মানে ৬০ টাকা কেজি আমার ঠাম্মা বলতো উচ্ছে খাবে কচি পটল খাবে বিচি তাহলে ভালো লাগবে খেতে ঠিক বলেছে দেখো আমরা কিন্তু ব্যাগ ভর্তি করে সবজি নিয়েছি এখানে মোটামুটি ১৫০ টাকার মতো সবজি আছে শুধু মাছ মাংস না বিরিয়ানি না সবজিও খেতে হবে আর এরকম ভাবে ভ্যানালাদের কাছ থেকে পারলে বাজার করে নেবে ১৫০ টাকার সবজি এর ফুড ভ্যালু ১.৫ কোটি টাকার মতন আমরা এখন ন্যাচারাল জিনিসপত্র দেখবো মানে ফুল গাছের চারা থেকে শুরু করে তো দাদা আমাদের দেখাবেন যে কি কি ফুলের চারা রয়েছে এখানে এটা লেবু গাছ আছে লেবুর চারা এর দাম কত লেবুর চারা এগুলো ১০০ টাকা ১০০ টাকা লেবুর চারা এটা পাতি লেবু না পাতি লেবু এটা আছে আম চারা ১২ মাসের আম এটা আছে ১৮০ টাকা দোফলা ১২ মাস ১২ মাস দোফলা না ত্রিফলা ত্রিফলা দোফলাও আছে সেটার দাম ১২০ টাকা আচ্ছা এটা ২০০ টাকা ১২ মাসের আম এটা এখন অলরেডি মুকুল চলে এসেছে আর এটা আছে ছিজে নাম যেটা একবার হয় হিমসাগর এগুলো সব কোথায় আছে এখন এগুলো এ পাড়াতে বিক্রি দাদা ঘুরে ঘুরে বিক্রি করে এটা হচ্ছে হিমসাগর আম ছিজে নাম হিমসাগর এটা তো সবাই জানি আমরা মানে আমাদের পশ্চিমবঙ্গ বিখ্যাত হিমসাগর গাছ খুব ভালো চারা দেখুন কত লম্বা চারা এটার দাম কত হবে এটা ১০০ টাকা তো ত্রিফলা দেখলাম এবার দেখছি দোফলা আম যেটা টক ডাল কিংবা চাটনির জন্য ব্যবহার হয় এটা বছরে দুবার হয় তাই দোফলা এটার দাম কত এটা ১০০ টাকা ১০০ টাকা ঠিক আছে আর কি আছে একটু দেখান তো দাদার কাছে শুধু আম গাছ না ফলের গাছও রয়েছে শুধু আম ফল না
অন্যান্য ফলও রয়েছে। সব ফল তো রাখা হয় না, এটা আছে আমলকি গাছ। আমলকি গাছ দেখুন, এগুলো সব বাড়িতে বসানো যেতে পারে না? এগুলো সব টবে বসানো যাবে, বাড়ির ছাদে আপনারা বসাতে পারেন। এটা আছে ঝাউ গাছ, এটার দাম? এটার দাম 80 টাকা। এটা আছে এরিকা পাম, এটা কোন 100 টাকা, 100 টাকা করে দাম। এটা ছোট গাছ। আর কি আছে? আর ফুলের আছে, বিভিন্ন রকম ফুলের আছে। একটু ফুল দেখান তো, ফুল দেখান। ফুল তো ফুটে নাই সব গাছে। হ্যাঁ, নাম বললেই হবে। কেমন লাগছে তোমার? দারুণ লাগছে, আর জানছি অনেক কিছু। এটা আছে করবি ফুল, গোলাপি করবি, এটার দাম 60 টাকা। তারপরে সাদা করবি আছে, এটা কিন্তু আমাদের বাড়িতে নেই, ঠিক আছে, এটা আমি নিয়ে যাবো দাদা। সাদা করবি আছে, তারপরে লাল আছে, মানে 60 টাকা। হ্যাঁ, এটা গোলাপ, তিন রকমের করবি ফুল। যারা ফুল লাভার, যারা গাছ লাভার, এটা আছে বেল গাছ, অবশ্যই জানবেন। এটা বেল গাছ আমাদের বাড়িতে রয়েছে এবং আশেপাশে সবাই পুজোর সময় নিয়ে যায়। গন্ধরাজ ফুল আছে, গন্ধরাজ আছে, এই যে এটা গন্ধরাজ ফুলের গাছ, এগুলো 60 টাকা করে দাম। ম্যাক্সিমাম ফুলের দাম 60 টাকা না? ওই 60, 70, 80 যেরকম সবগুলো। এই যে হলুদ হলুদ ফুলগুলো কি আছে বলে দিন? এলামুন্ডা। এর দাম কত? ওটা 70 টাকা। এই যে জবা ফুল দেখুন, গোলাপি জবা, গোলাপি জবা 60 টাকা করে, গোলাপি জবা 60 টাকা দাম। এখানে সাদা জবাও রয়েছে, আছে মাধবী লতা, বুঝতে পারছো কত সুন্দর সুন্দর নাম। কাবেরী আছে, মাধবী লতা আছে, তারপরে জবা আছে, বেল ফুল আছে, অলরেডি দেখতে পাচ্ছি লেবু ধরে গেছে। এটা চায়না টগর আছে, চায়না টগরের দাম কম মনে হয় না? হ্যাঁ, 30 টাকা, 30 টাকা করে দাম। তো ছোট একটা ভ্যান, কিন্তু অনেক গাছের সমারোহ। আর দাদা এইভাবে ভ্যানে করে বিক্রি করেন, আমার মনে হয় সবার গাছ লাগানো উচিত। যাদের বাড়িতে ফুল গাছ নেই কিংবা ফলের গাছ নেই, তাদের একটা কথাই বলবো যে গাছ লাগান। আমি কিন্তু জ্ঞান দিচ্ছি না, আমাদের বাড়িতে প্রচুর গাছ আছে, আর আমি দাদার কাছ থেকে একটা সুন্দর গাছ নেব যেটা আমাদের বাড়িতে নেই। কাবেরী, কাবেরী ফুলটা কি রকম? করবি, করবি, গোলাপি নেবে? হ্যাঁ, গোলাপি দাও। রক্ত করবি ভালো হবে, মানে লাল 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 আছে এটা, কিন্তু এইটা দিয়ে এটা বেশি ঝাঁকড়া ছিল। এটা গাছটা ভালো, এই গাছটা ভালো, তাহলে গোড়া এটাই থাক। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। তা আপনারা গাছ লাগান, এইভাবে আমাদের পরিবেশকে আরো সবুজ করে তুলুন। গাছ লাগাতে গেলে অনেক বড় বাগান লাগবে না, ছাদ হলেই হবে। শুধু বিরিয়ানি খেলে হবে? বিরিয়ানি হাঁড়িটা কোথা থেকে হচ্ছে সেটা তো জানতে হবে। তো আজকে দেখাবো কি বিরিয়ানি হাঁড়ি তৈরি হচ্ছে। এখানে দেখুন পরপর বিরিয়ানি হাঁড়ি সাজানো রয়েছে। এখানে দিদি আপনি রাখছেন না বিরিয়ানি হাঁড়িগুলো? হ্যাঁ। হাঁড়ির উপরে পাটটা রয়েছে না, নিচের পাটটা কি পরে লাগানো হবে? ও অদ্ভুত, দারুণ লাগছে। আর এখানে দিদি কি করছেন আপনি? এটা কি বানাচ্ছেন? দেখো এখানে শুধু বিরিয়ানি হাঁড়ি না, মিষ্টির হাঁড়িও পাওয়া যায়। হ্যাঁ, তো এখানে মিষ্টির হাঁড়ি হচ্ছে। এটা কি করছেন আপনি? এটাকে সেভ করছেন? দেখুন মেরে মেরে বানানো হচ্ছে হাঁড়ির রাউন্ড শেপটাকে, দেয়া হচ্ছে, শক্ত করা হচ্ছে। আর এখানে বিরিয়ানি হাঁড়ির উপরে পাটটাকে একটা সাজানো হচ্ছে, মানে মেরে মেরে, মানে পিটিয়ে পিটিয়ে শেপে আনা হচ্ছে। তো আমরা ঢুকে গেছি কুমোর পাড়ায়। কুমোর পাড়ায় গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি, এই যে। তো ভেতরে চলুন দেখি, এখানে অন্যান্য ধরনেরও মাটির পাত্র রয়েছে। তো ভেতরে গিয়ে দেখবো সরাসরি যেখানে বানানো হচ্ছে সেই জায়গায় ঢুকে গেলাম। কোথায় বানানো হচ্ছে? ওই যে ভেতরে, এই যে দেখো, আসো হাঁড়ির খোঁজে। আজকে হাটে হাঁড়ি ভেঙে দেবো না, হাটে হাঁড়ি দেখাবো। এটা কি বানাচ্ছেন? বিরিয়ানির হাঁড়ি। শুধু বিরিয়ানি হাঁড়ি ছাড়াও অন্যান্য ধরনের মাটির পাত্র রয়েছে। এটা কি বলে? রসের হাঁড়ি, ঘট করছি, রস নেই শুধু হাঁড়ি। অনেক কাজে লাগে, শুধু রস না, মানে ঘট করছি, জল রাখা যায় এই সমস্ত পাত্রে। জল রাখলে না, জল ঠান্ডা থাকে, অনেক কুল থাকে, ন্যাচারাল ফ্রিজার বলতে পারো। হ্যাঁ, যেটা উপকার পেটের জন্য। এগুলো ভ্যানে করে কোথায় নিয়ে যাচ্ছেন? এগুলো আচ্ছা, এগুলো নিচে রোদে শুকাতে দিচ্ছেন। সকাল থেকে হেলদি হেলদি করে অনেক বকেছি, অনেক সবজি কিনেছি, তিতলি ঘরে একা রয়েছে, আর বকতে পারছি না। এবার একটু পরোটা খাবো। তো পরোটাটা কেন নিলাম সেটাও একটু বলি। পরোটার মধ্যে একদম তেল নেই, শুকনো পরোটা, আর ছোলা সেদ্ধ, আর পেঁপের তরকারি, পেঁপে ভীষণ হেলদি, পেঁপে আলুর তরকারি, আর উপরে ছোলা সেদ্ধ, ছোলা একটু লঙ্কা দেওয়া রয়েছে। নিলাম পরোটা সঙ্গে ছোলা, আর এই যে হচ্ছে পেঁপে। এটা শ্যামনগর পাওয়ার হাউস মোড়, আর ঠিক মন্দিরের পাশেই বড়ুয়ার পরোটা বলে বিখ্যাত। দেখুন এখানে সবাই লাইন দিয়ে খাচ্ছে। এখানে বলে দিই কিন্তু হেলদি পরোটা কখনো হেলদি হয়? হ্যাঁ, কেন কি তেলটা খুবই কম, আর এখানে যে পেঁপে রয়েছে, আমি পেঁপে আলুর তরকারি আর ছোলা, ছোলা সেদ্ধ, একটু মশলা দেওয়া রয়েছে অল্প। সকাল থেকে আমাদের অ্যাক্টিভিটিস দেখালাম, ভ্যান থেকে আমরা সবজি কিনলাম, ভ্যান থেকে আমরা ফুলের গাছ কিনলাম, এখন ব্রেকফাস্ট করছি ছোলা পরোটা আর পেঁপের তরকারি দিয়ে। আগেই বলেছি যে এরকমভাবে সবজি ভ্যানালাদের কাছ থেকে কেনা যেতেই পারে, কারণ আমাদের হাতে অনেক সময় সময় থাকে না। তো সময়ের সাশ্রয় হয়, সঙ্গে সঙ্গে এই সমস্ত ভ্যানালাদের কিছুটা রোজগারের সংস্থান হয়। আর সবসময় উচিত কি, আমার মনে হয়, বড় দোকানে না গিয়ে ছোট দোকান থেকে কেনা। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আবার নতুন কোনো দিনে নতুন কোনো টপিকের সঙ্গে নতুন কোনো খাবারের সাথে
সাথে আমরা আবার হাজির হব। কাঁচা লঙ্কা নেই, এ নিয়ে বেশি কথা বলবো না। সকালবেলা কাঁচা লঙ্কার দিকে তুমি যেও না। এই দেখুন একদম পোড়া পোড়া পরোটা, তেল নেই।